हेलो एंड वेलकम टू द कॉन्सेप्टोपीडिया। भारत डिफेंस एस्टैब्लिशमेंट ये ठीक कर भारत और चीन बॉर्डर एकदम नतून टेक्नोलॉजी तैरी एक सिस्टम के तरा इन्स्टॉल करबे जार ऑफिशियल नाम हलो लोरस। अपनारा जदि भारत साथे चीन और पाकिस्तान बॉर्डर इश्यू के प्रतिनियत फलो करें ताहले देखबें जे पाकिस्तान थेके भारते प्राय टेररिस्ट कोनो ना कोनो भावे प्रवेश करेई जाए। ताछाड़ा अरुणाचल प्रदेशे चीन एक्सपेंशन भारत काछे सत्यिई आज एक चिंतार कारण हो गेछे। হয়তো এইসব দেখার পরেই ভারতের ডিফেন্স এস্টাবলিশমেন্ট লোরস সিস্টেমকে দুই দেশের বর্ডারে ইনস্টল করার কথা ভাবছে। এই নিউজটা শুধুমাত্র স্টুডেন্টের জন্যই নয়, ভারতের একজন নাগরিক হিসাবে আপনাদেরও জানা উচিত। এর জন্য প্রথমে আপনাদেরকে আমরা জানাবো কেন ভারতের বর্ডারে সার্ভাইলেন্সকে বাড়াতে হবে ও তারপর এই লোরস সিস্টেমটা কি, এটাও আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। তাই প্রত্যেক দিনের মতন আপনারা অনেক কিছু এই ভিডিওতে জানতে চলেছেন। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের ভিডিওকে যারা এখনও খালি শুধুমাত্র দেখছেন কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সবার প্রথম কনসেপ্টোপিডিয়া 2020কে সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিও যাতে আপনাদের মিস না হয়ে যায় তার জন্য বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দ্য ইকোনমিক টাইমসের এই আর্টিকেলটা ইন্ডিয়া টু এনহ্যান্স অবজারভেশন সিস্টেম লোরস অ্যাট চায়না পাকিস্তান বর্ডার দেখার পর এ নিয়ে আমরা রিসার্চ শুরু করি যে এটা কি বা কীভাবে কাজ করবে অথবা কেন আমাদের বর্ডার ম্যানেজমেন্টকে আজকের দিনে ইম্প্রুভমেন্ট করার দরকার। তো চলুন সবার প্রথমে দেখা যাক কেন আমাদের বর্ডার ম্যানেজমেন্টকে আজকের দিনে মডার্ন করতে হবে। এই খবরটাকে ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে হলে সবার প্রথম আপনারা দেখে থাকবেন গত দু বছর ধরে চীন ও ভারতের মধ্যে বিভিন্ন জায়গাতে এনগেজমেন্ট চলছে। তাছাড়া চীনের আর্মি পিএলএ খালি বর্ডারকে পার করে ভারতের দিকে আসছে তাই নয়, তার সাথে বলছে গালভাল ভ্যালির মতো ইনসিডেন্টগুলো ভারতের জন্যই হচ্ছে। এগুলো ছাড়া সেপ্টেম্বর মাসের শেষ দিকে আপনারা শুনেছিলেন যে 100 বেশি চীনা সৈনিক উত্তরাখণ্ডের বারাহতির ডিমিলিটারাইজ জোনে এসে গিয়ে একটা পুলকে উড়িয়ে দেয়। আর যদি পাকিস্তানের কথা বলা হয় তাহলে পাকিস্তান কন্টিনিউয়াস এলওসিতে সিসফায়ারকে ভায়োলেশন করে চলেছে। এমনকি যেসব জায়গাতে এখনও পর্যন্ত সিসফায়ার ভায়োলেশন হতো না ফেব্রুয়ারি মাসের পর থেকে এইসব জায়গাগুলোতে ভায়োলেশন চালু হয়ে গেছে দুই দেশের মধ্যে। চীন ও পাকিস্তানের কথা ছেড়ে দিল, ভারতের সাথে বাংলাদেশ ও মায়ানমারের বর্ডারও খুব পোরাস। পোরাসের অর্থ বর্ডারগুলো খুব সহজে পার করা যায়। এর মেন কারণ হলো বাংলাদেশ প্রধানত নদীমাতৃক দেশ হওয়াতে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারত অনেক নদী ক্রস করে। এই সব নদীগুলোর জায়গাগুলোতে বর্ডার কোনোভাবেই ফেন্সিং করা সম্ভব নয়। তাছাড়া সুন্দরবন এলাকাতে বা মায়ানমারের বর্ডারে খুব ঘন জঙ্গল থাকার জন্য বর্ডার তৈরি করা এইসব জায়গাতে কখনোই সম্ভব হয়ে ওঠে না, যার ফলে বাংলাদেশ থেকে একটা হিউজ অ্যামাউন্ট রেফিউজি ভারতে মুভ করে। তাছাড়া মায়ানমারে মিলিটারি কু হওয়ার পর প্রায় 8,500 জন মায়ানমারের সিটিজেন ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোতে মুভ করে গেছে। এই সব কারণগুলোর জন্যই আজ ভারত তার বর্ডারকে আধুনিক টেকনোলজির দ্বারা প্রোটেক্ট করতে চাইছে। আধুনিক টেকনোলজিতে বর্ডারকে ম্যানেজ করার জন্য ভারত ইসরায়েলের টেকনোলজি লোরসকে ব্যবহার করতে চলেছে বর্ডারে। লোরসের ফুল ফর্ম হলো লং রেঞ্জ রিকগনেসেন্স অ্যান্ড অবজারভেশন সিস্টেম, আর এটাকে তৈরি করেছে ইসরায়েল বেস কোম্পানি এলবিস সিস্টেম। এই এলবিস সিস্টেমের তৈরি অনেক ইকুইপমেন্ট আজকে ইন্ডিয়ান আর্মি অলরেডি ব্যবহার করে। পুরো দুনিয়াতে যদি সবচাইতে অ্যাডভান্স বর্ডার ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কোনো দেশ ব্যবহার করে থাকে তাহলে সেটা হচ্ছে ইসরায়েল। এটার এক্সাম্পল আমরা কিছুদিন আগে আয়রন ডোমের সময় দেখেছিলাম যখন গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের ওপর অ্যাটাক করা হচ্ছিল। ভারত এটাকে আপগ্রেড করার পেছনে আরও একটা কারণ দেখাচ্ছে, সেটা হলো আমাদের এক্সিস্টিং সিস্টেম একটু আউটডেটেড হয়ে গেছে। আমরা যে সিস্টেম এখন ব্যবহার করি তাতে কোনো হিউম্যান টার্গেটকে মাত্র 15 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারি, আর এটি ভেহিকেল হয়ে গেলে 24 কিলোমিটার রেঞ্জ হয়। কিন্তু লোরস সিস্টেমকে লাগানোর পর আমরা হিউম্যান টার্গেটকে 20 কিলোমিটার বর্ডারের আগেই ডিটেক্ট করে নেব, আর সেখানে এটা ভেহিকেল হলে 40 কিলোমিটার দূর থেকে আমরা বুঝে যাব যে এই ভেহিকেলটা বর্ডারের দিকে আসছে। লোরস দিন ও রাত সবসময় একইভাবে কাজ করে। আমাদের আর্মি এলবিস সিস্টেমকে আলাদা করে একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল যে লোরস সিস্টেমকে খুবই কম্প্যাক্ট ও পোর্টেবল করতে হবে, কারণ এটিকে যেখানে সেখানে যেন আমরা মুভ করতে পারি। এখানে আপনাদের DRDO-র তৈরি বস অর্থাৎ বর্ডার সার্ভাইলেন্স সিস্টেম সম্বন্ধে একটু জানা উচিত। বস হলো ইলেকট্রনিক সার্ভাইলেন্স সিস্টেম যাকে ডিজাইন ও ডেভেলপ করেছে ইনস্ট্রুমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা IRDE যা দেরাদুনে অবস্থিত। এটাও দিনরাত একইভাবে কাজ করে, এমনকি খুব হার্স কন্ডিশনে যেমন হাই অল্টিটিউড ও জিরো টেম্পারেচারে পর্যন্ত কাজ করতে পারে। তাছাড়া বসকে রিমোটলি অপারেট করা যায়।
এত কিছু ফেসিলিটি থাকার জন্য বসকে আজকের দিনে আমরা লাদাখের বর্ডারে ব্যবহার করে থাকি। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা অনেক কিছু এ নিয়ে জানতে পেরেছেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওকে বন্ধুবান্ধব ও বাড়ির সবার সাথে শেয়ার করুন। আজের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।